নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগ, সবাইকে সুপ্রভাত। আজ রবিবার, আর রবিবার মানে বেশ একটু আমার কাছে দিনগুলো স্পেশাল। আর আজকে তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো, আজকের দিনটাও বেশ খুব সুন্দর আর স্পেশাল। তো দেখো, আজকে বাগানে একদম কামিনী ফুলে ভরে উঠেছে একটা গাছ, আর এত সুন্দর গন্ধ উঠছে পুরো বাগান জুড়ে, পুরো ঘরটা একদম মোহময় করছে। তো ভাবলাম চলো তোমাদেরকে একবার গাছটা দেখিয়ে দিই। আর তোমরা তো জানো আমি গাছ খুব ভালোবাসি, আর এটা তোমাদেরকে গাছটা দেখাতেও খুব ভালোবাসি। তো দেখো, এখন বাজে সবে মাত্র 7:30। তো রবিবার অন্যান্য দিন একটু কাজকর্মগুলো দেরি করে করি, তবে আজকে এই যে একটা কাজ আছে বলে সকাল সকাল এই যে সমস্ত কিছু বাসি কাজকর্ম সেরে নিয়েছি। তো চাটা খাওয়া হয়ে গেছে, আর চাটা খেয়েই চলে এলাম ঘরগুলো গোছাতে। তো সবে মাত্র ঘরগুলো গুছিয়ে নেবো, আর ভাগ্নি ও ঝাড় দিয়ে মুছে নেবে বলেছে, কারণ ওই যে আমার পাশের বাড়ি ভাসুরের মেয়েকে আজকে আইবুড়ো ভাত দেবো, আর সামনে বেশ বুধবার ওর বিয়ে। তো আর বেশি দিন নেই, মাত্র 2 দিন আছে মাঝে। তো অনেক দিন ধরেই ওকে ভাবছিলাম খাওয়াবো খাওয়াবো, কিন্তু ওদের বংশটা না অনেক বড়, অনেকগুলো মাসিও আছে, অনেকগুলো মামাও আছে, আবার এদিকে কাকা জ্যাঠা অনেক ওদের। তো সবার বাড়ি খেতে খেতে ওর অনেক সময় লেগে গেল। তো আমি বললাম চলো আমাদের বাড়িতেও তো তোমাকে একদিন খেতে হবে। আবার সেটা আবার আমি খুঁজছিলাম শনিবার আর রবিবার হলে খুব ভালো হয়, কারণ শনি রবিবার ধরো তোমাদের দাদা ভাই, তারপর দিদি বাড়িতে থাকে রবিবারটা, তো আমার অনেক হেল্প হয়, না হলে এত কিছু রান্না করা আমার একার পক্ষে সত্যি সম্ভব নয়। তো আজকে ওকে খাওয়াচ্ছি, আর এদিকে 9টা বাজলেই মানে আমি রান্নাবান্না শুরু করব, কারণ আগের দিন তোমরা দেখেছিলে ব্লগটা, আরুষের জন্মদিন ছিল, তো সেদিনকে না একটু দেরি করে রান্না বসিয়েছিলাম, আর সত্যি লোকগুলোকে খাওয়াতে আমার অনেক দেরি হয়ে গেছিলো, 1টার পর সবাইকে খাওয়াতে বসেছিলাম। তো সত্যি নিজের খুব খারাপ লাগছিলো, তাই ভাবলাম যে যখন কাউকে খাওয়াবো তখন একটু সময় মতো খাওয়ানোটাই উচিত। তাই দেখো, এদিকে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিলাম। এরপর আরুষকে একটু খাইয়ে নেবো, তো ওকে খাওয়ানোর পর রান্নার দিকে চলে যাব। তো দেখো, এদিকে বেডটা পরিষ্কার করে নিলাম, কারণ আমার ঘর গোছাতেই একটু টাইম লাগে, আর ঘর ঝাঁট বলো আর মোছা বলো এগুলোতে তো অতক্ষণ মানে সময় লাগে না। তো চলো, এদিকে ঘরটা গোছানো হয়ে গেল, আর তারপর চলে এসেছি পুরো সবজি কাটতে। তো কালকে ছিল শনিবার, আর আমাদের এখানে শনিবার একটু হাট বসে, আর হাটে তো জানোই বেশ একটু কম সময়ে বেশ জিনিস পাওয়া যায়। তো কালকে তোমাদের দাদা ভাই আর আমি ছেলেটাকেও নিয়ে গেছিলাম, তো দুজনে মিলে বিকালে গেছিলাম, আর বিকালে তো জানো এখন খুবই বৃষ্টি পড়ছে, রোজ বিকাল হচ্ছে আর আমাদের দিকে বৃষ্টি পড়ছে। তো বাজারে গিয়ে দেখছি বৃষ্টি শুরু হয়েছে। তো কেনাকাটা হয়ে যাওয়ার পর একটা শেডের তলায় আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো তারপর যখন বৃষ্টি থামলো তো তারপরে আমরা দুজনে মিলে ফিরে এলাম। তো অনেক কিছু সবজি কিনেছি, কারণ আজকে তো অনেক রকম সবজি লাগবে ভাজা ভুজির জন্য। তো দেখো চলো, এবার আমি আস্তে আস্তে সবজিগুলো কেটে নিই, তারপর রান্না বসিয়ে নেব। দেখো সবজি কাটা হয়েছে, তবে পুরোটা হয়নি, কিছু কিছু হয়েছে এই যে এখানে। আর এদিকে দেখো, দুটো কড়াই একসাথে বসিয়ে দিয়েছি, কারণ আগের দিন আরুষের জন্মদিনে রান্না করতে গিয়ে অনেক লেট হয়ে গেছিলো, একটাতেও খাওয়াতে পারি, আজকে ঠিক করেছি 12টার মধ্যে খেতে দেবো। তো দুটো কড়াই বসিয়ে দিয়েছি, চলো আগে সবজিগুলো ভাজি। দেখো এদিকে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলাম, আর এদিকে করলাটা ভাজছি, ভাজাভুজিগুলো এদিকে করবো, আর এইদিকের ওভেনটাতে সবজিটা করবো। তো তার জন্য আলুটা ভেজে নিচ্ছি, আজকে একটু পটল চিনি করবো, তো তার জন্য আলুটা ভাজতে দিচ্ছি। আর এখানে আজকে তো এমনই রাইস বানাবো, তো রাইস বানালে কিন্তু এত ভাজাভুজি লাগে না, কারণ চিকেনটা হলে আর একটা সবজি হলেই রাইসটা খাওয়া হয়ে যায়, কিন্তু ওই যে পাতে কিছু না দিলে আবার দেখতে খুব খারাপ লাগে। তার জন্য দেখো এদিকে একটুখানি ভেন্ডি ভেজেছি, আর এদিকে করলা, আর একটু আলু, আর বেগুন, আর বেশি করে ভাজিনি, অল্প ভেজেছি, কারণ কেউ খাবে না, শুধু শুধু নষ্ট হবে। আর এখানে একটু নোটের শাক, সেটাকে বাদাম, বড়ি আর পোস্তু দিয়ে ভাজা করছি। তো এদিকে দেখো আমার পটল তরকারিটার আলু আর পটল একদম সেদ্ধ হয়ে গেছে, এরপরে সাথে চিংড়িটা মিশিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো দেখো 11টা বেজে গেল, আর মোটামুটি আমি রান্না কমপ্লিট করে নিয়েছি। তো দেখো এখানে ভাজাগুলো আছে, পটল আলুটাও হয়ে গেছে, তার সাথে সাথে চাটনিটাও হয়ে গেছে, আজকে আমাদের কাছে আমরা চাটনি করেছি। আর এখানে তো তোমাদেরকে দেখালাম শাকটা ভাজা হয়েছে,
আর এই দেখো কড়াইয়ে বসিয়েছি, তো কড়াইয়ে পাঁপড়টা ভেজে নেব। আর এই যে তোমাদের দাদা ভাই চিকেনটা করে দিচ্ছে, আর এখন মাছ ভাজবো, তো অনেক কাজ আছে, চলো আস্তে আস্তে করি। আর এদিকে হ্যাঁ, চালটা আমি আজকে তো রাইস বানাচ্ছি, ভাতও হবে তার সাথে সাথে রাইসও হচ্ছে। তো এদিকে দেখো রাইসটা সেদ্ধ হয়ে গেছে, তো রাইসটাকে এখানে একটু শুকাতে দিয়েছি ফ্যানের তলায়। ফ্যানের তলায় বেশ ভালো করে শুকিয়ে ঝুরঝুরে করে নিলে ভালো ভাজা হবে। আর এদিকে আরুষ সোনা, এই যে আরুষ সোনা এখন কাজু কিশমিস খেয়ে বেড়াচ্ছে। তুমি আর নেবে কাজু কিশমিস খাবে, এসো। তো আজকে ওর খুব মজা, অনেক কাজু কিশমিস এসেছে, তো সেগুলো খাচ্ছে বসে বসে। তো এই কড়াই দেখো পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, আর চিকেনটাও তোমাদের দাদাভাইকেও আজকে বানাতে দিচ্ছি, কারণ সত্যি তোমাদের দাদাভাই অনেক ধৈর্য নিয়ে রান্নাটা করে, আর যার জন্য সত্যি টেস্টটা খুব ভালো হয়, আমার থেকে তো অনেক ভালো হয়। আর বাড়িতে ওই জন্য চিকেনটা হলে আর ছুটিতে থাকলেই তোমাদের দাদাভাইকে দিয়ে আমি বানিয়ে নিই। তোমরা অনেক ব্লগেই দেখেছো যে তোমাদের দাদাভাইকে দিয়ে আমি শুধুমাত্র চিকেনটাই রান্না করাই। তো দেখো এদিকে পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, আর আরুষকে সেরকম কিছু খাওয়ানো হয়নি, কারণ এদিকে ব্যস্ত হয়ে গেলে না সত্যি ছেলেটার দিকে নজর কম পড়ে যায়। তো আজকে ও এসবই খাচ্ছে, একটু কাজু কিশমিশ খাচ্ছে, আবার এখন দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে, তো পাঁপড়ও খাচ্ছে, কারণ এগুলো খুব ভালো লাগে, তবে মাঝে মধ্যে ওকে দিই। তো এদিকে দেখো চিকেনটাও রেডি হয়ে গেল, একটুখানি জল দিলাম, কারণ একদম শুকনো শুকনো করলে আবার খেতে ভালো হবে না, তো এটা ফুটে গেলেই হয়ে যাবে। আর আরুষের জন্মদিনের দিনকে তো আমাদের এখানে পায়েস বানাতে নেই, 5 বছর না হলে পায়েস বানাতে নেই, তাই ওর জন্মদিনের পায়েসটা বানানো হয়নি। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে চলো পায়েসটা ওকে খাওয়ানো হয়নি, একদিন ওকে পায়েস খাইয়ে দেবো, তাই আজকেও একটা সুযোগই পেলাম, কারণ সাথীকেও পায়েস খাওয়ানো হবে আর এদিকে আরুষকেও পায়েস খাওয়ানো হবে। তো তার জন্য দেখো এখানে পায়েসটা বানিয়েছি, তো পায়েসটাও আর একটু হলেই হয়ে যাবে। আর এদিকে দেখো আমার রাইসটাও হয়ে গেল, তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে তোমার 12:10, তাই আবার সাথীকে একটু ডাক দিলাম, তো দেখছি ওর এখনও সান্টান হয়নি, তো ভাবলাম চলো ওর যখন দেরি আছে তো আসুক ও ধীরে সুস্থে, এদিকে আর আরুষকে খাওয়ানো হয়ে যাক। তো আরুষের ফেভারিট এই যে পায়েস হয়েছে আজকে, চিকেনটাও হয়েছে, আর তার সাথে সাথে রাইস, তবে রাইস অতটাও খায় না। আর লাস্টে ওকে যখন খাওয়ালাম, তো খাওয়ার শেষে দেখছি ও শুধুমাত্র পায়েসটাই একটু ভালো করে খেয়েছে, আর একটু চিকেনটা খেয়েছে, ভাত আজকে ও খেলো না। তো আমার সাথে চেষ্টা করবো ওকে একটু খাওয়ানো। তো এই দেখো এটা হচ্ছে সাথী, যাকে আজকে আইবুড়ো ভাত দিচ্ছি, তো এই সবে সবে এসেছে সান্টান করে, এবার ওকে খেতে দেবো, কারণ ওকে না খেতে দিয়ে আমরা তো খেতে পাচ্ছি না, তো চলো আজ ওকে খেতে দিই। খুবই নর্মাল, যাক তুমি যেমন তেমনই থাকাই ভালো, চলো পিয়া। আর এইদিকে আজকে রীতাও এসেছে, ওই রীতা। তো সাথীকে দেখালাম তোমাদের, আর তোমরা দেখলে ও তো চলে এসেছে, আর কত মেয়েটা খুব ভালো, খুব সাধারণ একটা মেয়ে। তো এই দেখো আজকে কী কী রান্না করেছি দেখিয়ে দিলাম, রাইস আছে, এদিকে 5 রকম ভাজা আছে, মাছ ভাজা আছে, আর এদিকে পাঁপড় ভাজা আছে, আর এখানে আছে তোমার পটল চিংড়ির তরকারিটা, চিকেনটা, চাটনিটা, পায়েসটা, আর দই মিষ্টি। ব্যাস আজকে এইটুকুই আমি করতে পেরেছি বন্ধুরা, কারণ তোমরা যাদের এরকম বাচ্চা আছে তারা খুব ভালো করে জানো, বাচ্চা টাচ্চা সামলানোর পর এত কিছু করা সত্যি মানে আমার পক্ষে তো সম্ভব নয়। তো যাকে তোমাদের দাদাভাই অনেক হেল্প করেছে, ভাগ্নিও সবজি টবজি কেটে দিয়েছে, আর দিদি তো ভাতটা করে দিয়েছে, তো সবাই সাহায্য করে তবেই এটা আর এইটুকুই রান্না করতে পেরেছি। সাথীকে বললাম, তবে সাথী খুব খুশি, ও বলল কাকিমা তুমি আমাকে এত ভালোবেসে খাওয়াচ্ছ, এটাই হচ্ছে বড় কথা। তো এই দেখো, আর এইদিকে আরুষ সোনা আজকে ভাবছে যে আজকে ওর সাথী দিদির বিয়ে, তো কদিন ধরে তো খুব মানে রমরমা যে আমার দিদির বিয়ে, সাথী দিদির বিয়ে, তো ও কন্টিনিউ নাচ দেখিয়ে যাচ্ছে ওদেরকে, কারণ ওকে তো আগে খাইয়ে নিয়েছি, আর কোনো ওর অসুবিধা নেই। আর এইদিকে গানটা হচ্ছে তোমাদেরকে আমি মানে শোনাতে পারছি না, তো গানটা তো দেওয়া যাবে না। তো এইদিকে আরুষকে দেখো, ও খুব খুশি, ওদেরকে কন্টিনিউ নাচ দেখিয়েছে, তো খুব সবাই আনন্দ। আর এটা হচ্ছে রীতা, রীতা হচ্ছে আমার মাসি শাশুড়ির মেয়ের মেয়ে, তো আমাদের অন্য একটা পাড়াতে থাকে। তো বাড়িতে আজকে এত কিছু রান্না হচ্ছে, তো আমি ভাবলাম চলো রীতাকেও ডেকে নাও, সবাই এরা সমবয়সী, একসাথে খাবে, আনন্দ করবে, এটাই ভালো লাগবে। তো এই যে আরুষ কত নাচ করছে, আজকে সারাদিন ও নাচ করেছে, আর ওদের সাথে আমাদের রিলেশনটা খুব ভালো, পাশের বাড়ি মানে নিজেদের মতো, তো মানে আমাদের বাড়িও গোছ গাছ চলছে, পরিষ্কার হয়ে গেছে, তো ওদের বাড়ির যত মানে রিলেটিভ সবাই আমাদের সাথে খুব ভাব, আর
ওদের বাড়ির লোকগুলো আমাদের বাড়িতেই আসবে, আমাদের বাড়িতেই রাতে শোবে, মানে এরকম। ওদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। তো ওদের তিনজনের খেতে খেতে অনেকটা সময় লেগে গেল, কারণ ওই যে তিনজন একসাথে বসেছে গল্প করতে করতে খাচ্ছে। তো ওদের খেতে প্রায় এখন 2:30 বেজে গেছে। তো দিদিও খেয়ে নিয়েছে, আর তোমাদের দাদা ভাই তো আগেই খেয়ে নিয়েছে, আর আরও সাথে তারও আগে খাওয়া হয়ে গেছে। আর এবার এই দেখো আমি খেতেটা বসেছি। এখানে আমি একটুখানি রাইস নিচ্ছি, একটুখানি পটল তরকারি, আর এদিকে একটু চিকেনটা নিচ্ছি। আর এখানে আমড়ার চাটনিটা আমার খেতে খুব ভালো লাগে, তো একটু আমড়ার চাটনি নিয়েছি। তবে তোমরা হয়তো ভাববে রাইসের সাথে কি আমড়ার চাটনি খায়। তো মানে আগের দিন টমেটোর চাটনি করেছিলাম, তো আমাদের মানে দিদি বলছিল যে টমেটোর চাটনিটা একদম ভালো হয়নি, তুই পারলে আমড়ার চাটনি করিস। তো আমি আমড়ারই চাটনি করলাম আজকে। আর আরুষ দেখলে তো তোমরা কতটা অল্প খেয়েছে, কারণ আমি খাই দিলে ওকে অনেকটা খাওয়াতে পারি বকে ঝোঁকে। আর ওকে আজকে ওর দিদি খাইয়েছে, তো সেরকমও খায়নি, আর ঘুমটাও পেয়েছে। তবে ও ওর বাবা ছাড়া মানে আমার সাথে ছাড়া ও ঘুমাবে না। ওর বাবা ওকে কন্টিনিউ ডাকছে যে এসো আমার সাথে ঘুমাবে, কিন্তু ও ঘুমাবেও না। আর ভাবলাম আমার সাথে একটুখানি খাইয়ে দেবো, তো সেটাও খাচ্ছে না, কারণ ঘুম পেয়েছে আর মানে খাবে না। আর 2:30 বেজেও গেছে, ও প্রায় মানে 1টার সময় তো ওর ঘুম হয়ে যায়। তো তাড়াতাড়ি খাচ্ছি আমি। তো তোমরা হয়তো ভাববে দিদি ভাই কত তাড়াতাড়ি খায়, তো এত তাড়াতাড়ি খায় না, কিন্তু বাচ্চার জন্য আমাকে এত তাড়াতাড়ি খেতে হচ্ছে। আর সত্যি কথা বলতে যতটা গুছিয়ে আমি রান্না করি ততটা গুছিয়ে আমি খাইও না, যে যত যেটুকু পারি পাতে নিয়ে নিই আর সেটাই মানে খেয়ে নিই। তো আমার এরকমই খাওয়া দাওয়া। এখন বাজে 5:30, আর খাওয়া দাওয়ার পরে আরুষকে নিয়ে একটু শুয়েছিলাম আমরা, মানে তোমাদের দাদা ভাই আমি। তো ও একটু ঘুমিয়েছে, আর বারবার লোডশেডিং হচ্ছিলো, তো ওকে একটু হাত পাখা করে দিচ্ছিলাম বলে ওই ঘুমিয়েছে, আমাদের একটু ঘুম হয়নি। আর বারবার লোডশেডিং হলে ঘুম আর কী করে হয়। আর আবারও চলে এলাম তোমাদের কাছে নিয়ে ওই কামিনী ফুলের কাছে। কত মৌমাছি এসেছে, সব মধু খাচ্ছে। আর ফুলটা দেখো, যে ফুলটা সকালে ধরলো সেই ফুলটা বিকালের কী অবস্থা, একদম সমস্ত পাবলি ঝরে গেছে, একদম বিছানা পাতা হয়ে দেখো, তলাটা দেখো গাছের কত সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা অবশ্যই বলবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো।